দিকটা বানানো আর এদিকটা মানে পুরাতন অংশ, তার উপর আরও উঁচু করে রাস্তা এখন হয়ে গেছে। তো মেন গভীর বলতে গেলে এদিকটা বেশি গভীর। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের সূচনাটা হয়, লালবাই একজন বাইজি ছিলেন আর রাজা রঘুনাথ সিংহ মানে দ্বিতীয় রঘুনাথ সিংহ তিনি আমুদের লোক ছিলেন। তার স্ত্রীর নাম ছিল রানী চন্দ্রপ্রভা, তারা নিঃসন্তান ছিলেন। লালবাইকে নিয়ে তিনি এখানে নৌকা বিহার করতেন এবং সাথে সাথে সঙ্গীতের আনন্দ নিতেন। পরে পরে লালবাইয়ের গর্ভে একটা অবৈধ সন্তান জন্মগ্রহণ করে এবং লালবাই চান যাতে তার ছেলেকে বিষ্ণুপুরের রাজা করা যায়, যেহেতু তারা নিঃসন্তান। কিন্তু রাজা হওয়ার যোগ্যতা আছে রাজা গোপাল সিংহের ভাই, রঘুনাথ সিংহের ভাই গোপাল সিংহের। তো লালবাইয়ের কথাতেই কিন্তু রাজা তখন সমস্ত কিছু করতে থাকছিলেন, রানীকে উপেক্ষা করতে থাকছিলেন ধীরে ধীরে। তো লালবাই চেয়েছিলেন তার ছেলের অন্নপ্রাশনের সময় বিষ্ণুপুরে ভোজনটিলা বলে একটা জায়গা ছিল, জায়গাটা বিলীন হয়ে গেছে, মানে সেই জায়গাতে বিষ্ণুপুরবাসীকে নিমন্ত্রিত করে সকলের সামনে রাজা যেন তার ছেলেকে সেই ঘোষণা করে আগামী দিনে বিষ্ণুপুরের রাজা হবে তার ছেলে। তো রানী চন্দ্রপ্রভা এই বিষয়টা জানতে পারেন এবং তার স্বামীকে তিনি কোনোরকম বলে কয়ে বোঝাতে পারেননি। তো তখন বিষ্ণুপুরবাসী কোনোরকম চাননি যে একটা অবৈধ সন্তান বিষ্ণুপুরের রাজা হোক, বিরাট জনরোষ তৈরি হয় সকলে মিলে। মানে তখন রানী চন্দ্রপ্রভা তাদেরকে বলে দেন যে তোমাদের হাতেই সমস্ত কিছু তুলে দিলাম, তোমরা যা পারবে তোমাদের হাতেই সিদ্ধান্ত। সকলে মিলে তখন লালবাইকে আর তার ওই অবৈধ সন্তানকে এক নৈরপঙ্খী নৌকাতে শিকল দিয়ে বেঁধে দেয়, তারপর তলায় ফুটো করে এখানে ছেড়ে দেন। ধীরে ধীরে জল ঢুকে তাদের শরীর সমাধি ঘটে মৃত্যু ঘটে। আর রাজা রঘুনাথ সিংহ এই বিষয়টাতে খুব ভয় পেয়ে যান, যে তিনি দেখেন যে বিষ্ণুপুরবাসী এত রাগান্বিত মানে তাকেও মেরে ফেলা হবে, এরকম সে একটা ওই যে হাওয়া মহলের অংশ দেখালাম সেখান থেকে তিনি ওখান থেকে নিচে পড়ে গিয়ে মারা যান রাজা রঘুনাথ সিংহ। এবং এর জন্য আবার রানী চন্দ্রপ্রভা খুব শোকাহত হন, তার জন্য নিজেকেই দায়ী করেন, নিজে তিনি তার চিতাতেই সঁপে দেন, মানে রাজা রঘুনাথ সিংহের চিতাতেই নিজেকে সঁপে দিলেন। হ্যাঁ, সতী হলেন তিনি। তার মানে এদের চ্যাপ্টার দেখুন পুরো শেষ হয়ে গেল। তাহলে পরবর্তীকালে রাজা হলেন রাজা গোপাল সিংহ, অর্থাৎ কি রঘুনাথ সিংহের ভাই। তবে এটা কিন্তু আমরা রমাপদ চৌধুরীর লালবাই নামে একটা উপন্যাস আছে যেখানে এই ঘটনাটা তুলে ধরা আছে। আর পুরানো একটা সিনেমা আপনারা দেখে থাকবেন কলঙ্কিনী কঙ্কাবতী, একটা সিনেমা আছে নতুন চক্রবর্তী, তো তাতেও কিন্তু এই ধরনের একটা ঘটনা আছে। এখান থেকে নেওয়া হয়েছে। তবে লালবাইকে যে ডুবিয়ে হত্যা করা হয়েছিল ঐতিহাসিকরা এই বিষয়েও আবার দ্বিমত আছে। লালবাই এসেছিলেন এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, কারণ তার জন্য আলাদা কুটির বানিয়ে দিয়েছিলেন, একটা তার থাকার জায়গাও রাখা আছে, গেলে সেখানে ভাঙাচোরা জায়গা আজও দেখা যায়, তবে সংস্কার কিছু হয়নি। তো লালবাই যে এসেছিলেন এটা প্রমাণিত, কারণ তাকে নিয়ে নৌকা বিহারও করছেন না সেই সময় বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের সূচনাটা হয়ে গেছিল। তো সেই হিসাবে এই জায়গায় লালবাইকে নিয়ে নৌকা বিহার করতেন বলে লালবান হয়েছে অবশ্যই, তবে তাকে ডুবিয়ে হত্যা করার উপর বিরাট কিছু এভিডেন্স চৌধুরী সে উপন্যাসেও এই ঘটনাই লিখেছেন। মানে যে কারণে এই ঘটনাটা যদি আবার না বলি তখন অনেকে এই জায়গা বলেন যে আপনি তাহলে এই জায়গাটা আপনি বললেন, কিন্তু সবাই জানে যে এখানে লালবাইকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল এবং একটা সময় গভীর মিশি রাতে অন্ধকারের সময় যদি এদিকে আসা যায় লালবাইয়ের সেই কান্না বা পায়ের ভঙ্গুরের আওয়াজ এরকম পাওয়া যায়। জনশ্রুতি মানে আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তাদের মুখে বেশি এটা।